ওমর দেখলেন খলিফাতুল মুসলিমিন হওয়ার পরে মুনাফিকরা টিটকারা মারে, দেখো না মুসলমানের প্রেসিডেন্ট, হে মসজিদ জারুদায় মুসলমানের মসজিদ। এই কথা শোনার সঙ্গে সঙ্গে ওমরের কান থেকে মান সম্মান নষ্ট হবে, বিদায় বাবা। পাড়া অঞ্চলে চলিয়া যাইতেন, মজাগায় পাড়া গায়ে চলে যাইতেন, ওখানে যেখানে যারা ওমরকে চিনে না, এখন তো ফেসবুক ইউটিউবের দ্বারা সবাই রে সবাই চিনে। ও বাবা, ওই যুগে তো আর ইন্টারনেটের ব্যবস্থা ছিল না। ওমরে একবারে গ্রাম অঞ্চলে যায় মসজিদের ঝাড়ু দিয়ে পরিষ্কার করতে। এ ভাইজান ভালো করে বুঝিয়া নিয়েন, বিশ্ব নবী বলেন কিয়ামতের মাঠে মুয়াজ্জিন গুলা নবীদের সাথে আগে জান্নাতে যাবে। এখানেই শেষ না। হযরত ওমর বললেন মসজিদে নববীতে আজ থেকে আমি খাদেমান হেরেমাইন শরীফ, আমি দুই হেরেমের দায়িত্ব পাইলাম, আপনারা বাইবেন না, আমি এখানে ইমামতি করব, ইমামতি আমি যারে খুঁজি তারে দিয়ে দায়িত্ব দিয়ে আমি গ্রামগঞ্জে চলিয়ে যাব। অনেকেই মুনাফিকরা পিছনে বসে সমালোচনা করে, ওমরকে তলে বিভিন্ন জায়গায় যেয়ে ক্ষমতা বাড়াবে। ওমর এই কথা শোনার সঙ্গে সঙ্গে বললেন, ক্ষমতা দেওয়ার মালিক আমি না, নেয়ার মালিক আমি না, ক্ষমতা দেওয়ার মালিক কে? আপনারা আশ্চর্য হয়ে যাবেন, আমি মাঝে মাঝেই বলি আলহামদুলিল্লাহ বলেন। হযরত ওমরের জিন্দেগী এমন ভাবে গঠন করেছিলেন, ওমর একটা জামা গায়ে দেওয়ার মতো জামা কিনিয়া পড়ার মতো এবিলিটি ছিল না। ওমরকে যখন হত্যা করে, যখন পিছনের রাস্তা দিয়ে, অর্থাৎ পিছন পিঠের পিছন দিক দিয়ে এত বড় বল্লম ঢুকাইয়া দেয়, ওমরের নারী বলে গেলে বাবা জমিনে পড়ে চলে। ওমর নামাজে যাইতেছে মসজিদে নববী, নামাজে যাচ্ছে, ক্ষমতা কারে কয় দেখেন, হযরত ওমর যাচ্ছে বুঝতে পারে নাই, পিছনের দিকে একজন বেঈমান ওমরের পিছনের দিকে আঘাত করেছে। মুনাফেকরা কিন্তু পিছনে আঘাত করে, মুনাফেক মুসলমানের সন্তান পিছনেই মানুষের কথা বলে, সামনে কথা বলতে পারে না। পিছনের দিকে আঘাত করেছে মুনাফেক, এটা কিন্তু কাফের না, মুনাফেক। ওমরের পিছনে নামাজ পড়ছে, এক দুই বছর না, বছরকে বছর নামাজ পড়েছে ওমরের পিছনে, মাজার মধ্যে করে বল্লম নিয়ে আসছে, রান্দাও নিয়ে আসছে। ওমর বুঝতেও পারে না যে আজকে আমাকে হত্যা করবে, পিছনের থেকে এত বড় বল্লম ঢুকায়। সাথে সাথে ওর সঙ্গে আর যারা ছিল তারা ওমরকে আঘাত করেছে, ওমরের নারী বুড়িগুলো জমিনে পড়ে গেল। ওমরের সন্তানের কাছে খবর গেল আব্দুল্লাহর কাছে, তোমার বাবা মসজিদে নববীতে নারী বুড়িগুলো পড়ে আছে, আমরা গামছা দিয়ে কোন রকম ভাবে বেঁধে রেখে এসেছি, বাঁচবে কি মরবে জানি না। আব্দুল্লাহ দৌড়ে আসছে, জিজ্ঞেস করা হলো, আব্বা একবার বলেন তারপরে কি আঘাত করেছে? শুনেছি তারা অ্যারেস্ট হয়েছে। ওমর বললেন আমি পিছনের থেকে দেখি নাই কি আমাকে আঘাত করেছে, তবে আমি শুধু অনুভব করতে পেরেছি যে আমার আঘাত করেছে, কিন্তু কে করেছে আমি দেখেছি, আমি নাম বলবো না। আমি নাম বললাম কিন্তু পিছনের থেকে আঘাত করেছে, যদি ওই লোকটা না হয়। বাবারে আমি তো চলে যাইতেছি, আমি কারো পরে আমার খুনের দায় দিয়ে গেলাম না, তবে মনে রাখো যারা আমার হত্যা করলো শহীদ করলো তারা মদিনা মসজিদে নববীর ভিতরে প্রকাশ পেয়ে যাবে, তাদের মৃত্যু অতেন কঠিন হবে। ও ভাইরাও, ঠিকই ওমরকে যারা হত্যা করেছিল শহীদ করেছিল তাদের মৃত্যুর খবর শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন। আপনার কোন সাহাবী যদি আমাদের গির্জার মধ্যে একবার প্রস্রাব করত, পরে আমি নিজে দুই টুকরা করে ফেলতাম। আমি জানি এখানে আমার প্রস্রাব করা ঠিক হয়নি, আপনার মেজাজ সম্পর্কে আমার আন্দাজ হয়ে গেছে নবীজি। আমারে আর দেরি করিয়েন না, হতে পারে আমি মসজিদ থেকে বের হয়ে গেলে আমি বেঈমান হইয়া মরতে পারি, এই মসজিদ থেকে ইমানের মালা গলায় দিয়া কওমের মানুষের কাছে যাইতে চায়। হে ভাই বুখারীতে দেখো বাবুল ইমানের মধ্যে এই সাহাবি ওখানে বসে ইসলাম কবুল করলেন, ইহুদি মসজিদের থেকে বের হইয়া তরবারি খোলা তরবারি নিয়ে বের হলেন, কমের মানুষদের কাছে যাইয়া বললেন একবার যদি কেউ বলো মোহাম্মদ রাগী তারে এই জমিনে রাখবো না,
ওই লোকটা দুনিয়ায় থাকার অধিকার নাই, কারণ যার জন্য তামাম পৃথিবী বানিয়েছে আমার আল্লাহ। এই সাহাবীর হাতে এক দুইজন না শত শত সাহাবী মদিনায় কালেমা গ্রহণ করেছে। যদি আমার বিশ্ব নবী তাকে মার দিতেন, দিতে পারতেন কিনা? নবীর চরিত্র দেখিয়া কালেমা পড়ছে কি পড়ে নাই? নবীর সুন্দর চেহারা দেখে কালেমা পড়ছে কি পড়ে নাই? ক্ষমতা দিয়া যেটা করা যায় না সেটা চরিত্র দিয়ে করা যায়। কথা বলেন, আপনার বাসার কাজের বুয়া একটা গ্লাস ভেঙে ফেলেছে, খুন্তি গরম করে দিলেন তার সেকা, খুন্তি গরম করে তারে মারলেন জনমের মায়ের। আপনি কি জানেন আপনার বিবির মধ্যে যা আছে ওই কাজের বুয়াটার মধ্যে তাই আছে? হয়তো আজকে পয়সার অভাবে, খাওনের অভাবে আপনার বাড়িতে থালা বাটি দই। আমার রব্বে কারিম এই জন্যই বলেছেন, নবী আপনার উম্মতকে আপনি বলে দেন তারা যেন গোলাম বান্দির পরে অত্যাচার না করে। আমি মালিক পারি গো, গোলামের জায়গায় ওরে গোলাম বানাইতে আর গোলামকে মালিক বানাইতে। জ্বলন্ত প্রমাণ দিয়া যাই রে ভাই, বিশ্ব নবীর একজন খাদেম ছিল, নাম ছিল তার আনাস। কি নাম? জোরে কন। হুজুরের একজন মুয়াজ্জিন ছিল, নাম ছিল তার বেলাল। জানেন এই বেলাল বিশ্ব নবীর মুয়াজ্জিন, আর কিয়ামতের মাঠে আমি ইমামের গলাও না, কোন সভাপতির গলাও না, সবচাইতে ঘাড় উঁচা দেখা যাবে মুয়াজ্জিনের। আপনি আশ্চর্য হয়ে যাবেন, সুবহানাল্লাহর বলিয়াম বাড়াইতে মন চাবে। সেটা হলো এই, হযরত আবু বকর যখন ইন্তেকাল করবেন, বুঝে ফেলছেন আমার ভিসা পাসপোর্ট ওকে আল্লাহর ডাকে সারা দিয়ে চলে যেতে হবে। আমার 2 বছর 3 মাস এতদিন আমার ক্ষমতা, আমি চলে যাব। হযরত ওমরকে ডাক দিয়ে বললেন, ওমর রে, আমি আপনারে খেলাফতের দায়িত্ব দিয়ে গেলাম। অনেকেই প্রশ্ন তুললো, ওমর আলো রাগী মানুষ, আরে কি লেগে খেলাফতুল মুসলিমিন করলেন? ও তো যারে পাবে হারি ফাটায় ফেলবে, এমনি রাগি আরো যদি পায় ক্ষমতা একবার থুইব মদিনা। আবু বকর শুধু বললেন, এটা আমার ঘোষণা না, আমার নবীর ঘোষণা। আমিও চাইছিলাম না ওমর ক্ষমতায় আসুক, কিন্তু রাতের অন্ধকারে বিশ্ব নবী আমার স্বপ্নে বলে, আবু বকর রে, আপনি কি প্রার্থী খুঁজে পান না? হুজুর আমি কারে দিয়ে যাবো, আর কে আমার মৃত্যুর বলে বকা দিবে? আবু বকর এক পাশে উঠে করছে, ক্ষমতা অপব্যবহার করছে। নবী আপনার এই মসনদ আপনি বলেন, কারে বসাইলে ঠিক থাকবে? রাতের অন্ধকারে স্বপ্নের ভিতরে আবু বকর বল, আবু বকর নবীর কাছে দরখাস্ত করলেন, রব্বে কারিমের কাছে, আমার আল্লাহ বিশ্ব নবীর কাছে চিঠি দিয়ে বললেন, আপনার আবু বকরকে সান্ত্বনা দেন। সান্ত্বনাটা এইভাবে দেন, আবু বকর, আমার সাহাবীর মধ্যে আমি সর্বপ্রথম জান্নাতে ঘোষণা করছি আপনাকে, দ্বিতীয় ঘোষণা করছি ওমরকে। এখানে আমি আলীর নাম বলি নাই, হালাকি ওমরের চাইতে আমার আলীর মর্যাদা একটু কম না। আলীর 2টা সন্তান যারা হলো জান্নাতের সমস্ত যুবকদের সর্দার। আমি আলীর নাম বলি নাই, উসমান গনি আমার 2টা মেয়েরে বিবাহ করছে, আমার 2টা নূরকে উসমান গনির বাসায় ছিল, উসমান গনিকে আমি জিন্নুরাইন বলেছি, 2টা নূরের অধিকারী, তার নাম বলি নাই। জান্নাতের দ্বিতীয় নাম্বার দরজা দিয়া আমি নবীর সাথে ডুববে আমার উমর। এতে কি আপনি বুঝেন না আপনার পরে খলিফা কে হবে? আমি নবীকে এটা তো বলে দিয়েছি, এখন আপনি বলেন না কেন? আর আমার ওমর দেখতেছেন রাগি, ক্ষমতা পাওয়ার পরে আর রাগি থাকবে না, ঠিক তাই হয়ে গেল। ওমরকে যখন ঘোষণা দেওয়া হইল, আমরা ক্ষমতা পাইলে বাবা বড় বড় লেফটিস্ট সবাই এমপির ছবি এক পাশে দেই, প্রধানমন্ত্রীর ছবি, বঙ্গবন্ধুর ছবি এক পাশে দিয়া নিজের ছবিটার অনেক বড় করিয়া অ্যাডভার্টাইজ করি, আমি অমক দলের অমক। কথা কন না কেন? আর দেখেন খলিফাতুল মুসলিমিন কি করে, খলিফাতুল মুসলিমিন ক্ষমতা পাওয়ার সাথে সাথেই
একবারে ছোট্ট মানুষের মত আবু বকরের সামনে দাঁড়াইয়া মনে পড়ে গেছে আল কিবর হৃদয়ে আল্লাহ বলছে অহংকার আমার চাদর, এতদিন যাও ক্ষমতা দেখাইছে আর পারলাম না। ওমরের সামনে দাঁড়ায় বলে খলিফাতুল মুসলিমিন আমার মা বাবা কোরবান হোক, আমরা দুজনই নবী শ্বশুর, আমাদের দুইটা কলিজার টুকরা মেয়েকে বিশ্ব নবীর কাছে বিবাহের বন্ধনে আবদ্ধ করেছি, আপনি আমারে কি করলেন, আমারে কেন প্রেসিডেন্টের দায়িত্ব দিলেন, আমারে প্রেসিডেন্টের দায়িত্ব না দিয়ে যদি মুয়াজ্জিনের দায়িত্বটা দিতেন, কারণ আমার নবী ইন্তেকালের পরে বিলাল চলে গেছে মুয়াজ্জিনের পোস্টটা খালি, মুয়াজ্জিন প্রতি বছরে বছরে পরিবর্তন হয়, নবীর জীবন দশায় এই মসজিদের মুয়াজ্জিন ছিল একমাত্র বিলাল, নবী যেদিন চলে গেছে বিলালও সেদিন চলে গেছে, এই পোস্টটা খালি ছিল, ভাবছিলাম আমি মুয়াজ্জিনের দায়িত্বটা নিব, হযরত আবু বকর কাদিয়ার বলে কেন এই দায়িত্বটা আপনি চান, বলে এই দায়িত্বটা নিয়ে এই জন্যই চাইছি কিয়ামতের মাঠে আমার নবীর জান্নাতের বোরাকের রশি ধরবে মুয়াজ্জিন বিলাল, আর দুনিয়ার সব মুয়াজ্জিন গুলি ওই রশির সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। কোন শাসকের কথা নবী বলে নাই, কোন মন্ত্রীর কথা বলে নাই, একমাত্র বিলালের কথা বলেছি, যেই বিলাল নবীর ঘরে পাক হইলে বিলাল খাইত, যেই বিলালের মুয়াজ্জিন ছাড়া বিশ্ব নবী নামাজে দাঁড়াবার সাহস যদিও পাইতেন দাঁড়াইতেন না। ও আবু বকর, নবী নিজে বলেছেন মুয়াজ্জিনের গলা সবচেয়ে গর্দান সবার উপর দিয়ে দেখা যাবে, এই জন্য আমি চাইছিলাম মুয়াজ্জিনের দায়িত্বটা নেওয়ার জন্য আপনি আমার দায়িত্ব দিয়ে দিলেন খলিফাতুল মুসলিমিনের দায়িত্ব, কিন্তু আর একটা দায়িত্ব আমার দিয়ে দেন, আমি যতদিন বাঁচব মসজিদের খাদেম হয়ে থাকবো, আপনি মসজিদে নববীর সবাইকে বলে দেন আমি পাঁচ বেলা মসজিদ ঝাড়ু দিব। আবু বকর বললেন এইটা আমি বলতে পারবো না, কারণ আপনি খলিফাতুল মুসলিমিন, খালি আপনার দিকে তাকাইলেই হবে না, এই মসজিদের সভাপতি সহসভাপতি যদি ঝাড়ু হাতে নিয়ে টাইলস মুছে টাইলস ধোয়ে তার সম্মান বাড়বে না কমবে? হে বাড়বে, বাড়বে, কথা কন না কেন বাড়বে। এ যুবক ভাইরা আমার দিকে তাকান, হযরত ওমর বললেন আমার একটা কাজের অনুমতি দেন, আমি কিন্তু খলিফাতুল মুসলিমিন হওয়ার পরেও আমি মসজিদে নববীর টাইলস গুলো, আমি মসজিদে নববীর ফ্লোরটা সুন্দর করে কাঁচা মাটির ফ্লোরটা তিন বেলা চার বেলা পাঁচ বেলা ধুব মুছব। আবু বকর বললেন এটা আমি বলতে পারবো না, এটা আমার ব্যক্তিগত আমল, শুনবেন হাদিস স্পষ্ট হাদিস বাবুল মাসাজিদের মধ্যে আসছে, ওমর দেখলেন খলিফাতুল মুসলিমিন হওয়ার পরে মোনাবেকটা টিটকার, আমারে দেখো না মুসলমানের প্রেসিডেন্ট, হে মসজিদ ঝাড়ু দেয় মুসলমানের মসজিদ, এই কথা শোনার সঙ্গে সঙ্গে ওমর এখান থেকে মান সম্মান নষ্ট হবে বিদায় বাবা, পাড়া অঞ্চলে চলিয়া যাইতেন, মজাগায় পাড়া গায়ে চলে যাইতেন, ওখানে যেখানে যারা ওমরকে চিনে না, এখন তো ফেসবুক ইউটিউবের দ্বারা সবাই রে সবাই চিনে, ও বাবা ওই যুগে তো আর ইন্টারনেটের ব্যবস্থা ছিল না, ওমরে একবারে গ্রাম অঞ্চলে যায় মসজিদের ঝাড়ু দিয়ে পরিষ্কার করতে। এ ভাইজান ভালো করে আপনি বুঝিয়ে নিয়েন, বিশ্ব নবী বলেন কিয়ামতের মাঠে মুয়াজ্জিন গুলা নবীদের সাথে আগে জান্নাতে যাবে, এখানেই শেষ না। হযরত ওমর বললেন মসজিদে নববীতে আজ থেকে আমি খাদেমান হেরেমাইন শরীফ, আমি দুই হেরেমের দায়িত্ব পাইলাম, আপনারা বাইবেন না আমি এখানে ইমামতি করব, ইমামতি আমি যারে খুশি তারে দিয়ে দায়িত্ব দিই, আমি গ্রামগঞ্জে চলিয়ে যাব। অনেকেই মুনাফেকরা পিছনে বসে সমালোচনা করে ওমর কি তলে বিভিন্ন জায়গায় যেয়ে ক্ষমতা বাড়াবে, ওমর এই কথা শোনার সঙ্গে সঙ্গে বললেন ক্ষমতা দেওয়ার মালিক আমি না, নেয়ার মালিক আমি না, ক্ষমতা দেওয়ার মালিক কে? আপনার আশ্চর্য হয়ে যাবেন, আমি মাঝে মাঝেই বলি আলহামদুলিল্লাহ বলেন, হযরত ওমরের জিন্দেগী এমন ভাবে গঠন করেছিলেন, ওমর একটা জামা গায়ে দেওয়ার মতো জামা কিনিয়া পড়ার মতো এবিলিটি ছিল না, ওমরকে যখন হত্যা করে যখন পিছনে পিছনে রাস্তা দিয়ে অর্থাৎ পিছন পিঠের পিছন দিক দিয়ে এত বড় বল্লম ঢুকাইয়া দেয়, ওমরের নাড়ি ধরে গেলে বাবা জমিনে পড়ে,
ওমর নামাজে যাইতেছে মসজিদে নববী নামাজে যাচ্ছে ক্ষমতা কারে কয় দেখেন হযরত ওমর যাচ্ছে বুঝতে পারে নাই পিছনের দিকে একজন বেঈমান ওমরের পিছনের দিকে আঘাত করেছে মুনাফিকরা কিন্তু পিছনে আঘাত করে মুনাফিক মুসলমানের সন্তান পিছনেই মানুষের কথা বলে সামনে কথা বলতে পারে না পিছনের দিকে আঘাত করেছে মুনাফিক এটা কিন্তু কাফের না মুনাফিক ওমরের পিছনেও নামাজ পড়ছে এক দুই বছর না বছরকে বছর নামাজ পড়েছে ওমরের পিছনে মাজার মধ্যে করে বল্লম নিয়ে আসছে রান্দাও নিয়ে আসছে ওমর বুঝতেও পারে না যে আজকে আমাকে হত্যা করবে পিছনের থেকে এত বড় বল্লম ঢুকায় সাথে সাথে ওর সঙ্গে আর যারা ছিল তারাও ওমরকে আঘাত করেছে ওমরের নারী বুড়িগুলো জমিনে পড়ে গেল ওমরের সন্তানের কাছে খবর গেল আব্দুল্লাহর কাছে তোমার বাবা মসজিদে নববীতে নারী বুড়িগুলো পড়ে আছে আমরা গামছা দিয়ে কোন রকম ভাবে বেঁধে রেখে এসেছি বাঁচবে কি মরবে জানি না আব্দুল্লাহ দৌড়ে আসছে জিজ্ঞেস করা হলো আব্বা একবার বলেন তো আপনার কি আঘাত করেছে শুনেছি তারা অ্যারেস্ট হয়েছে ওমর বললেন আমি পিছনের থেকে দেখি নাই কি আমাকে আঘাত করেছে তবে আমি শুধু অনুভব করতে পেরেছি যে আমার আঘাত করেছে কিন্তু কে করেছে আমি দেখেছি আমি নাম বলবো না আমি নাম বললাম কিন্তু পিছনের থেকে আঘাত করেছে যদি ওই লোকটা না হয় বাবারে আমি তো চলে যাইতেছি আমি কারো পরে আমার খুনের দায় দিয়ে গেলাম না তবে মনে রাখো যারা আমার হত্যা করলো শহীদ করলো তারা মদিনা মসজিদে নামুবের ভিতর প্রকাশ পেয়ে যাবে তাদের মৃত্যু অতেন কঠিন হবে ও ভাইরা ঠিকই ওমরকে যারা হত্যা করেছিল শহীদ করেছিল তাদের মৃত্যুর খবর শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন তাদের শরীরগুলো পচিয়া পচিয়া মরছে সারা মদিনার শহরের মানুষগুলো দেখেছে ওমর বললেন আব্দুল্লাহর প্রতিশোধের দরকার নাই শুধু একটা কথা শোন তুই মা আয়েশার ঘরের দরজার সামনে যা আব্বা শুধু একবার বলে কে আপনার মারছে দুনিয়ার কোন সন্তানে সহ্য করতে পারে না আপনি শুধু একবার বলেন আপনার কি আঘাত করেছে ওমর শুধু এতটুকু বললেন বাবা রে আমি যদি এখন রাগের বিনিময়ে তাদের পরে রাগের বশবত হইয়া বলি ও আমারে মেরেছে অবশ্যই তোমরা তাকেও হত্যা করবা কিন্তু তোমার করতে হবে না বিচার বিশ্ব সরকার করবে তোমরা চাইছে দেখো আমি শুধু সবচেয়ে বেশি প্রশান্তি লাভ করব একটা কাজ তোমরা করতে পারবা কিনা আমার সময় বেশি নাই আমার সময় শেষ তাড়াতাড়ি করো আমার কানে একটা খবর পৌঁছায় দে আব্দুল্লাহ খবরটা কি আব্বা বলেন আয়েশার দরজার কাছে দৌড়ে যা আয়েশারে জিজ্ঞেস কর আমি আমার নবীর বাম পাশে আমি একটু ঘুমাইতে চাই এই জায়গাটা আমার জন্য বরাদ্দ নয় এটা আয়েশার জন্য বরাদ্দ আমি জানি বিশ্ব নবীর কাছে যতবার গেছি নবী ততবারই বলছে এই জায়গাটা আমার আয়েশা কারণ এই রুমটা আমার আয়েশা আমার মনটা চায় রে বাবা মৃত্যুর আগে অনেক মানুষের অনেক কিছু চায় মৃত্যুর সময় মনে রাখবেন আমার শিল্পপতি ভাইরা এই নিষ্ঠুর পৃথিবী ছাইরা যাইতে কারোই মন চায় না মনে পড়িয়া যায় ব্যাংকে এত টাকা রাখিয়া যাইতেছি এই বাড়িটা রাখে যাইতেছি আমার মাইয়াটা অমক জায়গায় লেখাপড়া করে মাইয়াটারও দেখতে পারলাম না ছোট্ট নাতিদারে দেখতে মনে চায় তারও দেখতে পারলাম না বিভিন্ন মায়ার জালে অন্তরটা ক্ষত বিক্ষুত হয়ে যায় ওই চিন্তা করতে করতে কালেমান নসিব হয় না বিশ্ব নবীর সাহাবিদের দেখেন কি চিন্তা ভাবনা তাদের চিন্তা ভাবনা ক্ষমতা ছিল না বাচ্চা ছিল না কে তারে মারছে সেটাও তার চিন্তা নাই চিন্তা শুধু আয়েশারে একবার ডাক দিয়া জিজ্ঞেস করো ওই জায়গাটা যদি আমারে সে দান করে দেয় আমি আবু বকরের পাশে আমি ঘুমাইতে চাই দেখেন তো আমারে আয়েশা দেয় কিনা আবু বকর পাগলের মতো দৌড় দিলেন আয়েশাকে সালাম দিয়ে বললেন আমার বাবা আমার বাবা মৃত্যুর আগে মানুষ কত কিছু চায় আমার বাবার এই দীর্ঘ জিন্দগি এত বছর ক্ষমতায় ছিল আমার বাবা প্রায় এক যুগের কাছাকাছি আমার বাবার একটা মাত্র চাউনি
আমার বাবাকে যদি আপনি ওই জায়গাটা দেন আমার বাবা খুশি হবে। আয়েশা প্রথম বাবা একটু মোড়ামুড়ি করতেছিলেন, আয়েশা মনে মনে ভাবলেন আমার বড় আশা ছিল নবীর পাশে ঘুমাবো, এই জায়গাটা আমার নবীর কাছে চাওনি ছিল। শুনলে আপনারা আশ্চর্য হয়ে যাবেন, যখন আমার নবী ইন্তেকাল করেন মা আয়েশার কাছ থেকে হুজুর বিদায় নেন, হুজুর 13 জন বিবির মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসতেন 2 জন বিবিকে, বড়র দিক দিয়ে মা খাদিজা, ছোটর দিক দিয়ে মা আয়েশা। মা আয়েশা বলেছিলেন আমার 18 বছর বয়স, এই বয়সে আপনি আমার নারী বানাই চলে যাইতেছেন, আমি স্বামী হারা সারা জীবন থাকবো, আমার তো আর কেউ বিয়ে করতে আসবে না, কারণ নবীদের স্ত্রীদের বিয়ে করা পৃথিবীর কারো জন্য জায়েজ নাই, নবীদের বিবিরা হলো সমস্ত উম্মতের জন্য মা, মারে জন্যে বিয়ে করা জায়েজ নাই, নবীর বিবিদের কেউ বিয়ে করা জায়েজ নাই। আপনি আমারে কার কাছে রেখে যান, আমি এই ভরা যৌবন কার জন্য রেখে দিব। আমার নবী বললেন আয়েশা রে তোমার এই যৌবনকে আল্লাহর জন্য রাখিয়ে দিও, আমার এক গাড়িতে উঠি আমার বিবিদের গাড়িতে উঠিয়ে তুমি জান্নাতে যাইতে পারবা। মা আয়েশা বলছিলেন তাহলে আমার একটা ওয়াদা দেন, সে ওয়াদাটা হলো এই, প্রতিদিন আপনি আমার সামনে পুশ দিবেন, কথা বলবেন, আমি আপনার কবরের কাছে সালাম দেব, আমার সালামের উত্তর দিবেন, আমি কষ্টে পড়লে আপনার কাছ থেকে একটা বুঝ দিব উত্তর দেন। বিশ্বনবী বললেন তোমার সব কথায় রাজি আছি, আল্লাহ তোমার রহম করুক, আল্লাহ তোমার রহম করুক, আল্লাহ তোমার বরকত দান করুক। তাহলে আপনার মৃত্যুর পরে যেমনি আপনার জায়গাটা এখানে পড়ে আছে এই জায়গাটায় আমি ঘুমাবো। আমার নবী বললেন আমার এই পাশে আবু বকর, তার পাশে তোমার। আয়েশা মনে মনে ভাবলেন এই জায়গাটা আমার চাও না, ওমরকে দিয়ে দিব। ও বাবা, আব্দুল্লাহ মুখটা কালো করে ওমরের সামনে দাঁড়াইলেন, বাবা ও দেন নাই মা আয়েশা, দেন। ওমর বললেন আমার জান্নাতুল বাকিতে উসমান গনির পাশে নয়, ফাতেমার পাশে আমার দাফন করে দিও। ও ভাইরা, ওমর সবে মাত্র এই কথাটা বলে ধা ধা করিয়া কবর, ধা ধা করিয়া রসুলের কবরের দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে দিলেন। আমার আল্লাহর আরশ আজিমের মধ্যে বাবা, আল্লাহর প্রেমের দরিয়ায় ঢেউ শুরু হয়ে গেছে, কে যেন ডেকে ডেকে বলতেছে আয়েশা রে আমার ওমরকে জায়গাটা দান কইরা দে। আয়েশা না বলার সাথে সাথে একটা দৌড় দিয়ে নবীর রওজার কাছে গেলে, নমরকে কি সিদ্ধান্ত দিব, আওয়াজ হইতেছে রসুলের রওজার থেকে আওয়াজ হইতেছে আয়েশা রে আমি যে 2 জনকে জান্নাতের 2টা ঘোষণা দিয়ে এসেছি পরাপর, আমার 2 শ্বশুরকে 2 পাশে থাকবে আমি নবীটাই চাই। আয়েশা ডাক দিয়ে আব্দুল্লাহকে খবর পাঠাইলেন, আমার জায়গাটা অমরকে দিয়ে দিলাম, অতি তাড়াতাড়ি করিয়া ওমর যদি ইন্তেকাল হয়ে যায় আমার জায়গাটা দান করে দিলাম। ও ভাই জান, ওমর এই কথা শুনিয়া মুস্কি হাসে, মুস্কি হাসিয়া বলে আব্দুল্লাহ রে আয়েশার কাছে যাইয়া বার্তাটা পৌঁছাই দিয়া বলবি, আল্লাহ যেন তারপরে রহম করে, মৃত্যুর সময় যদি কারো আশা কেউ পুরা করে, যদি সেটা জায়েজ তরিকার হয় আল্লাহ তারে জান্নাত দিয়া পুরা করে। আমি অনেক খুশি হইলাম আল্লাহকে, যেন আল্লাহ জান্নাত দিয়ে আয়েশাকে খুশি করে। এই কথা বলে আব্দুল্লাহকে বললেন পারলে আমার কিছু খাইতে দাও, এক পেয়ালা দুধ আনে দেয়া হইল। আপনারা জানেন বুখারীতে আছে হযরত ওমরের এই মুখ দিয়ে যখন দুধ খাওয়াইতেছে বাবা, এমন ভাবে আঘাত করেছে দুধ গুলে বাবা ঠিকই যায় পেটে, কিন্তু পেট দিয়ে বাইর হয়ে যায়, নারীটাও ফুটা হয়ে গেছে, খাদ্য নালী এমন ভাবে ফুটা হইছে দুধ গুলা গড়ায় গড়ায় পুড়িয়ে যায়। আব্দুল্লাহ কাঁদে, উসমান গনি কাঁদে, আলী কাঁদে, আরে মহান নেতা কি জন্ম দিয়ে গেলেন গো নবী, জীবন দিয়া যায় তবু কারো কথা বলিয়া যায় না, জীবন দিয়া যায় তবু কারো নাম বলে না, প্রতিশোধের কথা বলে না, আহারে নেতা কেমন নেতা বানাইয়া গেল বিশ্ব নবী।
और दोजहान शासन करे से ओमर मदिनार मस्तादे बसिया से यमानेर राजधानी शासन करतो ओमर चोखेर इशारा चलतो यमान जेखान थेके हजार किलोमीटर दूर ओमरेर कथा हजार किलोमीटर से नील नदी कथा सुनतो ओमरेर ओ बाबा बाघ सुनतो ओमरेर कथा चंद्र सूर्य सुनतो ओमरेर कथा नदी सुनतो ओमरेर कथा से ओमर कारो नामटा बोले दिया जाए ना प्रतिशोध नेयार जन्य विशृंखला हये जाबे ओमर जखन विदाय निये गेलो बाबा ओमर जखन विदाय निये जाएगो ओमर विदायेर आगे मात्र तीनटा कथा बोले दिया गेलेन ও মসজিদে নববীর মুসল্লিরা একবার বলেন আপনারা আমার পরে সন্তুষ্ট কিনা এক বাক্যে সবাই বললেন খলিফাতুল মুসলিমিন আপনার পরে আমরা সন্তুষ্ট এক নাম্বার সন্তুষ্ট এই জন্য ক্ষমতা পাইয়াও আপনি প্রতিশোধ নেন নাই জীবনের সুখ কারে কয় আপনি এটা কোনোদিন আপনি গ্রহণ করেন নাই খলিফাতুল মুসলিমিন আপনার জিন্দেগিতে কোনোদিন নামাজ কাজা করতে দেখি নাই খলিফাতুল মুসলিমিন জীবনে কোনোদিন আপনাকে দেখি নাই ভালো একটা কাপড় পরিধান করতে ক্ষমতা পাইবার পরে ক্ষমতা অপব্যবহার করেন নাই আর কোনোদিন দেখি নাই আপনি ক্ষমতা পাইবার পরে ইসলাম কবুল করার পরে অহংকার আপনার কাছে আসছে আপনি আমাদেরকে মাফ করে দিন আল্লাহ জানো আপনারে মাফ করে দাও এ ভাইরা আমি আমার যুবক ভাইদের উদ্দেশ্যে আজকে কেন বললাম জানো ধর্ষণ কেন বেড়ে গেছে চুরি চিন্তাই কেন বেড়ে গেছে জানো একটা মাত্র কারণ রে ভাই আমাদের মধ্যে তাকওয়ার বালাই নাই আমি যারে মারতাছি আমি যারে ধর্ষণ করতে দিছি আমার মায়ের মতো আমি যারে অপমান করতেছি আহারে আজকে ফেসবুকে একটা জিনিস দেখে আমার নিজে চোখে পানি চলে আসছে জুমার আগে দেখলাম ছয় মাসের একটা বাচ্চারে বাসায় রাখছি একই ফ্যামিলিতে চারজন রে গলা কেটে ফেলছে আমি তোদের একটা অনুরোধ করে যাই রে ভাই দুনিয়া থাকার জায়গা না রে ভাই তুমি যারে অপমান করবা অপমান তুমি হইয়া দুনিয়া থেকে বিদায় নিয়ে যাইবা তুমি যারে হত্যা করবা ওইভাবে তোমার মরণ হবে কালেমা নসিব হবে না আহারে দেখলাম দিবি পুলিশের কোলে এই বাচ্চাটা ছয় মাসের বাচ্চাটা ডাইনে তাকায় পর বামে তাকায় পর উপরের দিকে এই বাচ্চাটা তাকাইলে দেখবে আল্লাহ মুনটারও মেরে ফেলেছে ভাইটারও মেরে ফেলেছে মা বাপরও মেরে ফেলেছে ছয় মাসের বাচ্চাটারে কেন তোরা ঘাতক বাসায় রাখলি এই বাচ্চাটা বলো কখন কথা ফুটবে তার জবানে ও কারে মা বলে ডাকবে কারে বাবা বলে ডাকবে এই বাচ্চাটার আর্তনাদ কে শুনবে বলো এই বাচ্চাটার বুকের কষ্ট কে দূর করে দিবে ঈদের দিন আসলে বাচ্চাটারে কে একটা পায়ে জামা জামা কিনে দিবে চাচা খুড়া পাড়ার মানুষ তারে কতটুকু ভালোবাসা দিবে মা দুখিনী যার এই দরায় নাই রে ভাই ওর মতো দুঃখ মিয়া কেউ নাই আমার কাছ থেকে তুমি মাসলাটা নাও ইলিয়াসুর রহমান জিহাদি বারো বছর বয়সে মা হারাইছে আহারে কত চাষির মা কইতে চাইছি খালারে মা কইতে চাইছি কত মানুষকে মায়ের আদরটা চাইছি বারো বছরের বাচ্চা ছিলাম আমি বাসন্তে মায়ের আদর কেউ আমারে দেয় না কত কষ্ট বুকিনি আমি মানুষ হয়েছি যারা যুবক বয়সে বিবি হারাইছেন তারা বুঝতে পারবেন আগরে আগের ঘরের প্রথম ঘরের বাচ্চাগুলা লালন পালন করা বাবার কত কষ্ট কারণ প্রথম ঘরের বাচ্চাগুলা বাবা সবচেয়ে বেশি ভালোবাসে এটা তার প্রমাণ হয়ে গেছে আমার নবীর দিয়া আমার নবীর চারটা মেয়েকে নবী জানের চাইতে বেশি ভালোবাসতেন পরের পক্ষে মা মারিয়ার কিন্তু একটা বাচ্চা হয়েছিল আমার নবী ফাতেমারে এত ভালোবাসতেন নবীর জীবনটা দিয়ে দিতে বাধ্য ছিলেন মেরে ভাই দোস্ত বুজুর্গ সকলের প্রতি দাবি থাকবে খুন খারাপি আল্লাহ বাংলাদেশ থেকে আপনি দূর করে দেন আর বাংলাদেশ থেকে খুন খারাপি ধর্ষণ বন্ধ হয়ে যাবে আপনাদের সকলের কাছে দাবি রাখি এই লকডাউনের ভিতরে যেই পরিমাণ ধর্ষিত হয়েছে আমার মায়েরা যেই পরিমাণ লাঞ্ছিত বঞ্চিত হয়েছে উলামা ইকরাম যেই পরিমাণ মানুষকে হত্যা করা হয়েছে আমি একটা চিন্তা ভাবনা করে দেখলাম শুধু আমি না বাংলাদেশ সব আলেমরাই চিন্তা করে দেখেছে একমাত্র মাঠে ময়দানে তাফসির বন্ধ হওয়ার কারণে
কোরআনের তাফসীর যদি মাঠে ময়দানে হয় আবুল উলামা ইকরামের হুংকার থাকে এই চোর ডাকাত এই ধর্ষণকারী অন্তত মাহবিলে গেলেও তার মনের মধ্যে একটা টুনুক লড়বে ঠিক আল্লাহ হয়তো হেদায়েত দিতেও পারে অতএব মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের দাবি থাকবে শীতের কালে কোনো লকডাউনের দরকার নাই আপনি আলেম উলামাকে ওপেন ভাবে কোরআনের তাফসীর করার সুযোগ আপনি করে দেন ইনশাআল্লাহ অন্তত আমার ভাইরা একটু বছরে একটা বার মাহফিলে বসে চোখের পানি ফেলে কাটতে তো পারবে আল্লাহ এতটুকু সুযোগ আমার বাংলাদেশে করে দেন সবাই বলেন আমিন আল্লাহ আমাদের সবাইকে কবুল করো বেশি বেশি তওবা করে পাঁচ ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়ে যাওয়ার তৌফিক দান করো আমার ভাইরা আপনাদের সকলের কাছে দাবি থাকবে সবাই দোয়া করবেন এবং বেশি বেশি করে কে কখন চলে যাবেন জানি না বেশি বেশি করে আল্লাহর রাস্তায় দান করবেন রাজি আছেন না নাই আল্লাহ আপনাদের সবাইকে কবুল করেন জানেমালে বরকত দান করেন আপনাদের হায়াতে বরকত দান করেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন যেখানে যে থাকেন করোনা থেকে ভয় না করে মালিককে ভয় করেন সব সময় হাত মুখ পরিষ্কার রাখবেন আল্লাহ করোনা থেকে হেফাজত করবেন আসেন তওবা করে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবে আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল علي العظيم لا إله إلا الله محمد رسول الله الله আপনাদের সবাইকে সুস্থ রাখুক বিশেষ করে আমার জন্য দোয়া করেন আমি আপনাদের জন্য দোয়া করি যে যেখানেই থাকেন অন্তত অসুস্থ হলেও যেন ঈমান নিয়ে মরতে পারেন বেঈমান হয়ে কেউ মরবেন না আর যে যখন মাফ করে দিবেন সবাই সবাইকে মাফ করে দিবেন সবসময় আপনি প্রস্তুত থাকবেন যে আমিও মাফ করে দিব আমাকেও সবাই মাফ করে দিবেন আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغير اللهم انصرنا فإنك خير الناصرين رب العالمين أبني كسود رشتي جتاك يا دخيل أي الله আপনার ঘরে বসে তোমার পাগলগুলি জাহান্নামের ভয়ে কাঁদে আল্লাহ কেউ মৃত্যুর ভয়ে কাঁদে কেউ হয়তো অসুস্থ সুস্থ হওয়ার জন্য কাঁদে চোখের পানি তো আর এমনি এমনি আসে না রব্বে কারীম সুস্থতা এটার সবচেয়ে বড় নেয়ামত আল্লাহ যে যেখানে বসে হাত তুলছে মেহরবানি করে আমাদের গোটা জিন্দগির গুনাগুলি মাফ করে দাও যাদেরকে নিয়ে হাত তুলেছি আমাদের মধ্যে কার জানো মা নাই কার জানো বাবা নাই আল্লাহ কার জানো বিবি নাই কার জানো দাদা দাদি নাই কার জানি শ্বশুর শাশুড়ি অসুস্থ কার জানো জোরের ভাই নাই গো মেহরবানি করে সকলের কবর আজাব গুলি বন্ধ করে দাও আল্লাহ নিষ্ঠুর পৃথিবী ছেড়ে চলে যাও এই নিষ্ঠুর পৃথিবীতে কেউ আমারে রাখতে পারবে না এত সুন্দর বাড়িঘর টাকা পয়সা রাখিয়া বিদায় লইয়া যাব আমার এই কষ্টের বাড়ি কে থাকবে আমার রক্ত পানি করা ঘাম জ্বালানো বাড়িতে কে থাকবে জানি না আমার এত কষ্টের চাকরির টাকা কে খাবে ব্যাংকের থেকে উঠাই আমি জানি না হ্যাঁ যা কিছু করি না যে অবস্থায় থাকি বেঈমান করে নিও না মানুষের বরদোয়া দিয়া দুনিয়ার থেকে নিও না মানুষের ঋণের বোঝা মাথায় রাইখা দুনিয়ার থেকে নিও না হাল্লা মানুষের বরদোয়া আমার কপালে নিয়া জব্দ অবস্থায় থাকবে কবরে ডাক দিও না আল্লাহ সদা সর্বদা ইমান নিয়ে বাঁচবার তৌফিক দিয়ে দিয়া তোমার পাগল পাগলিরা যারা দোয়া চেয়েছে আল্লাহ তাদের সবাইকে সুস্থ বানিয়ে দান আল্লাহ বহির বিশ্বে থেকে অনেক দেশ থেকে দোয়া চেয়েছে জুমার দিন অনেকে অসুস্থ অনেকে কামাই রোজগারে বরকত নেই আল্লাহ সুস্থ করে দিয়া কামাইতে বরকত দিয়ে দান আল্লাহ অনেকে গাড়ির ব্যবসা করবে গাড়ি খরিদ করেছে মেহরবানি করে গাড়িতে বরকত দিয়ে দেন যারা গাড়ির ব্যবসা করে